চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম 35 করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেন চাকরি প্রত্যাশীরা। শনিবার দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা। মারুফা কামলের রিপোর্টে জানব বিস্তারিত। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা। তারা বলছেন, ভারতসহ বিশ্বের উন্নত দেশগুলোতে চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম 35 বছর করেছে। বাংলাদেশেও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার দাবি তাদের। আমাদের দাবি মেনে নিতে হবে। যদি আমাদের এই যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয়, আমি বলবো আমাদের বুকে গুলি চালিয়ে দেন, আমরা চলে যাই। আমরা চাই না এই 30টি, আমরা চাই না এই 30, আমরা চাই না। তো এই আন্দোলন তো আপনার 10-12 বছর ধরে চলতেছে না, আমরা রেগুলারলি করতে। এর আগে যে স্বৈরাচারী সরকার ছিল, তারা আমাদেরকে বারবার নির্যাতন অত্যাচার চালিয়েছে, তারপর আমরা দমে যাইনি, চালিয়ে যাচ্ছি এবং আজকে আমাদের সেই রূপটা আরো প্রকট হয়েছে। সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করলেও দুপুর থেকে অবস্থান নেন শাহবাগ মোড়ে। বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। আমার বড় ভাই, উনি তো কোনো দোষ করে নাই, কেন উনি রাতে ঘুমাতে পারেন না? এই স্বাধীন বাংলায় আজকে আমরা 35 চাই, কারণ উনি এখন পর্যন্ত 15টা ভাইবা দিয়েছে। প্রত্যেক সময় আমি একসাথে থাকি, প্রত্যেক সময় নামাজে কান্নাকাটি করে। সংবিধানের 29 অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে, যেখানে নিয়োগের ক্ষেত্রে সমান অধিকার হবে, সেখানে জাতি, ধর্ম, গোত্র বা কোনো কারণেই বৈষম্য করা যাবে না। তাহলে আপনারা দেখুন যে আমরা যারা সাধারণ, আমাদের জন্য 30, এবং যারা মুক্তিযোদ্ধা এবং যারা জুডিশিয়ারি পরীক্ষা দিচ্ছে এবং ডাক্তারদের জন্য এবং যারা উপজাতি তাদের জন্য কেন 32? এক দফায় এক দাবি, এই বাংলার ছাত্র, এই বাংলাতে কোনো বৈষম্যের ঠাঁই হবে না। আমরা চাকরির বয়সসীমা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চাকরির বয়সসীমা 35 চাই। দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনের জন্য শাহবাগের রাস্তা বন্ধ থাকায় দুই ধারে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধেও রাস্তা ছাড়ছেন না আন্দোলনকারীরা, বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। মারুফা কামাল, চ্যানেল এস, ঢাকা।